हेलो एवरीवन वेलकम टू दिदर ऑफिशियल आशा करूँ अपनारा सबाई अनेक भालो आछेन। तो नतून आरो एकटा ट्रेंडिंग वीडियो एडिटिंग ट्यूटोरियल चले आसलाम साथे आमी आपनादेरके आजके एमन किछु विषय क्लियर करे दिब सेटा होच्छे आपनारा अनेकेई बोलेछेन जे एक्सएमएल फाइलटी अनेके डाउनलोड करते पारेन ना एबं डाउनलोड करार पर आपनारा एलाइट मोशन एपटीते सेई एक्सएमएल फाइलटी इम्पोर्ट करते पारेन ना। तो आजकेर ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সএমএল ফাইলটি ডাউনলোড করবেন এবং সেই ফাইলটি एलाइट मोशन एप टी इम्पोर्ट करबें एवं कौन भार्सनर एलाइट मोशन एप टी आपनी जो यूज करें से एक्सएमएल फाइलगुल इम्पोर्ट हो। तो सबगल विषय स्टेप बै स्टेप क्लियर कर देव आज के ভিডিওতে। तो अवश्य अपना सम्पूर्ण ভিডিওটি देखें ना टेने और ভিডিও शुरू आगे एक अनुरोध जरा चैने नतून ता अवश्य चैनल सबसक्राइब कर देवें पास बेल आइकन प्रेस कर अले क्लिक कर देवें। तो बंधुरा कथा और नाम हमारे एडिटिंग शुरू कर दी। অলরাইট বন্ধুরা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে এক্সএমএল ফাইলটি দিয়ে রেখেছি। তো আপনারা যখন ডেসক্রিপশন চেক করবেন এখানে একটি এক্সএমএল ফাইলের লিংক দেখতে পাবেন। তো আপনারা সিম্পলি এই লিংকে ক্লিক করে দিবেন। ওকে লিংকে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে একটু আপনাকে ওয়েট করতে হবে। ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সএমএল ফাইলটি চলে আসছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনার উপরে একটা ডাউনলোড বাটন কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে তো ডাউনলোড বাটনে সিম্পলি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার যে কোনো একটা মেইল সিলেক্ট করে দিবেন। ওকে বাই ডিফল্ট যে মেইলটা সিলেক্ট আছে থাকুক কোনো সমস্যা নেই। তো তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আরেকটি পেজ ওপেন হবে। তো পেজটি ওপেন হওয়ার পর উপরে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশন চলে আসবে একদম মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড। জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ওকে তো এখন আমি নোটিফিকেশনটা চেক করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এই ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন ফাইল ম্যানেজারে চলে যাব। বন্ধুরা চলে আসলাম আমার মেমোরিতে ফোন স্টোরেজ যেটা আসার পর উপর আমরা সার্চে ক্লিক করে দিব। সার্চে ক্লিক করে দেওয়ার পর আমরা যে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটাকে খুঁজে বের করার জন্য এখানে সার্চ করে নিব। ওকে সার্চ করার জন্য এখানে আমরা অনলি লিখে দিব বের করার জন্য। অনলি লিখে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 114 KB-র একটি এক্সএমএল ফাইল চলে আসছে। ওকে তো সিম্পলি এখান থেকে আমরা এক্সএমএল ফাইলটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আমরা সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এলাইট মোশন অ্যাপটি শো করতেছে। তো আপনারা অনেকেই এই প্রবলেমটি ফেস করেন যে আপনাদের এলাইট মোশন অ্যাপটি শো করে না। তো আমি যেই ভার্সনের অ্যাপটি ইউজ করতেছি সেই ভার্সনের ডাউনলোড লিংক আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কে ক্লিক করলে সেই অ্যাপটি এই অ্যাপটি পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই এলাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে তো আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন। তো এখান থেকে আমি সিম্পলি এলাইট মোশন অ্যাপটিতে ক্লিক করে দিব। তারপর আমার এই প্রজেক্ট ফাইলটি এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি এখন সরাসরি চলে যাব এলাইট মোশন অ্যাপটিতে। তো বন্ধুরা চলে আসলাম আমার এলাইট মোশন অ্যাপটিতে। অ্যাপটিতে আসার পর আমরা নিচে দেখতে পাবো প্রজেক্টস লেখা আছে। তো সিম্পলি এখানে প্রজেক্টসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একদম উপর আমরা দেখতে পাচ্ছি অনলি ওমিও। ওকে তো এই নামের প্রজেক্ট ফাইলটা এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এই প্রজেক্ট ফাইলটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর একটু নিচে যদি আমরা যাই আমরা এখানে আমাদের লেয়ারগুলো দেখতে পাবো। এখানে প্রচুর পরিমাণে লেয়ার আছে। ও মাই গড এখানে অনেক লেয়ার আছে। ওকে তো একটু ছোট করে নিই। ছোট করে এই প্রজেক্ট ফাইলটা একটু ভারী। তো আপনাদের যাদের মোবাইলের র্যাম কম আমার মনে হয় না তারা এই প্রজেক্ট ফাইলটি দিয়ে কাজ করতে পারবেন। তো যাদের মোবাইলের র্যাম বেশি তারা মূলত এই প্রজেক্ট ফাইলটা ইজিলি এডিট করতে পারবেন। তো বন্ধুরা এখন আমাদের ভিডিওটি এডিট করার জন্য আমরা এখানে সব কিছু খালি দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ইফেক্টগুলো আছে এখানে কিন্তু কোনো ভিডিও নেই। ওকে আপনার আনএডিট ভিডিও অ্যাড করার জন্য একদম নিচে চলে আসবেন। ওকে নিচে আসার পর এখানে আপনার একটা লেয়ার দেখতে পাবেন। এই লেয়ারটি সিম্পলি ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে একটু ওয়ার্নিং দিবে। ওকে ওয়ার্নিং দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দিবেন। একদম বাম পাশে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে গ্যালারিতে। তো আপনি আপনার গ্যালারি থেকে আনএডিট ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের প্রথম লেয়ারটাতে এই ভিডিওটা সিলেক্ট অ্যাড হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টগুলো অটো অ্যাড হয়ে গেছে। ওকে তারপর নেক্সট যে লেয়ারটা আছে ছোটো ছোটো তো এগুলো তো আমি ভিডিও অ্যাড করে নেবো। তাই লেয়ারটাতে ক্লিক করে ওকে ক্লিক করব। এখান থেকে কালার অ্যান্ড ফিল মিডিয়া নট ফাউন্ড তারপর আরও একটি আনএডিট ভিডিও সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এইভাবে আমি প্রত্যেকটা ছোটো ছোটো লেয়ারে এই ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি। তো আপনারা সেম কাজটি করবেন। ওকে তো আপনি চাইলে সেম ভিডিও দিয়ে সম্পূর্ণ এডিটে কিন্তু করতে পারেন। আমি এখানে আলাদা আলাদা বিভিন্ন লোকে ভিডিও অ্যাড করতেছি। তো আপনি চাইলে একই ভিডিও বারবার অ্যাড করে এই ভিডিওটি এডিট করতে পারবেন। ওকে তো
বন্ধুরা প্রত্যেকটা লেয়ারে আমার ভিডিও অ্যাড করা শেষ হয়ে গেল। এখন আপনাদেরকে যদি প্লে করে দেখাই এখানে আটকে যাবে। সো এখানে আমি প্লে করে দেখাতে চাচ্ছি না, এখন আমি এখানে ট্রেন্ডিং যে মিউজিকটি আছে সেই মিউজিকটা অ্যাড করে নিব। তো মিউজিকের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা লিঙ্কে ক্লিক করলে একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন, সেই টিকটক ভিডিও অবশ্যই টিকটক থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো যখন ভিডিওটি এডিট করতে আসবেন এখান থেকে নিচে প্লাস এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন, তারপর টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে অলে ক্লিক করে এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে কিন্তু ভিডিওটা চলে আসবে। ভিডিওটা আসার পর এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করে দেওয়া, তারপর উপরে থ্রি ডটে ক্লিক করা, এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আমাদের অডিওটা আলাদা হয়ে যাবে। তারপর যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা ডিলিট করে দিব। ভিডিওটা ডিলিট করার জন্য এখানে লেয়ারটা ক্লিক করব, উপরে ডিলিট বাটন চলে আসবে, এটাতে ক্লিক করে দিব। তো এখন আমাদের মোটামুটি এডিটটি শেষ হয়েছে। আরও কিছু এডিট বাকি আছে, সেটা হচ্ছে আমরা সেভ করার পরে এই ভিডিওটাতে একটা কালার ইফেক্ট অ্যাড করব, সেটাও আপনারা দেখবেন যদি শিখতে চান কীভাবে এখানে সুইট কালার অ্যাড করবেন। ওকে, তো আমি আগে ভিডিওটা সেভ করে নিই, তারপর আমি আবার কালারটা অ্যাড করে নিব। ওকে, তো ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করব, এখান থেকে আবার নিচে এক্সপোর্টে ক্লিক করলে আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমি আবার এলাইট মোশন অ্যাপটিতে চলে আসলাম, তারপর নিচে আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে 9:16 যে রেশিওটা সেটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, তো আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেলো, তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, তারপর যে ভিডিওটা একটু আগে সেভ করেছিলাম সেই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিব। বন্ধুরা, আমার এই ভিডিওটি অ্যাড করে নিলাম, তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু আগে যে ভিডিওটা এডিট করে সেভ করেছিলাম সেই ভিডিওটা চলে এসেছে। তো এখন আমরা জাস্ট এই ভিডিওতে কালার অ্যাড করব, তাই আমি একটু সামনে চলে আসলাম যেখানে ক্লিয়ার আছে। ওকে, আসার পরে এখন ভিডিও লেয়ারেতে ক্লিক করব, নিচে ইফেক্টসে ক্লিক করব, এখান থেকে অ্যাড ইফেক্টস ক্লিক করব, তারপর একটু নিচে চলে আসবো, আসার পর এখানে আদারে ক্লিক করব। আদারে ক্লিক করার পর এখান থেকে চ্যানেল রিমুভ যে ইফেক্টটা সেটা সিলেক্ট করে দিব। ওকে, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তারপর এখান থেকে ওয়াই সিলেক্ট করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটা কিন্তু সুইট হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, আসার পরে এখান থেকে আবার ইফেক্টসে যাবো, তারপর অ্যাড ইফেক্টস, তারপর চলে যাবো কালার অ্যান্ড লাইটে। লাইটে যাওয়ার পর এখান থেকে স্যাচুরেশন নামে একটা ইফেক্ট আছে, এটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তারপর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ভাইব্রেন্সটা বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, ব্যাক আসার পর এখানে আমরা শার্পনেস অ্যাড করব, তাই ইফেক্টসে ক্লিক করে অ্যাড ইফেক্টস, তারপর উপরে সার্চে ক্লিক করে এখানে শার্প লিখে দিব, SHARP। ওকে, শার্পেন এখানে চলে আসছে, এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, তারপর এখান থেকে শার্পেনটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো ওকে, এখানে একটু আমরা বাড়িয়ে নিচ্ছি, এখানে টু করে দিলে, ওকে টু করে দিলাম, তারপর এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দিলাম। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা যদি প্লে করে দেখাই একটু সামনে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা গর্জিয়াস হয়ে গেছে। ওকে, একদম ফুল HD কোয়ালিটি হয়ে গেছে এবং কালারটাও কিন্তু খুবই অস্থির হয়ে গেছে। ওকে, তো আপনারা চাইলে এডিটটি করে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে টিকটকে আপলোড করে খুব সহজ আপনার যে কোনো ভিডিও ভাইরাল করে ফেলতে পারেন, বা যে কোনো সেলিব্রিটির ভিডিও আপনি যদি এডিট করেন তখন আপনার অ্যাকাউন্টে আপলোড করলে কিন্তু আপনার ভিডিওটি খুবই সহজে ভাইরাল হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এই ভিডিওটি যেহেতু এডিট করা শেষ, এখন আমরা ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, সেম আগের মতো আমরা সেভ করে নিব, তাই সেভ অপশনে ক্লিক করে দিব, তারপর নিচে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এলাইট মোশন অ্যাপটি দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।